হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে খুবই এক্সাইটিং একটা প্রজেক্ট। সেটা যে আপনি একটা কাজ করে ফেলছেন, কিন্তু কাজ করার পরে মনে হইলো যে আপনার হচ্ছে গিয়ে কি ফর্মেটিং এ কিছু ভুল রয়ে গেছে। যে ফর্মেটিং এ ভুল কেমন রয়ে গেছে, যে আপনি চাইছিলেন যে এই কলামটা যদি এইখানে না থেকে এখানে থাকতো তাহলে বেটার হইতো, আবার এই কলামটা যদি এখানে না থেকে এখানে থাকতো তাহলে বেটার হইতো। এটা আপনি নিজেই ফিলিংস আর কি, আপনি নিজের মতো করে চিন্তা করতেছেন আর কি। যেমন আমার মনে করেন যে আমার এটা ভুল হয়ে গেছে, আমি যখন এই যে এক নাম্বার সিরিয়াল নাম্বারটা সাধারণত আমরা কি করি প্রথমে রাখি, কিন্তু আমি দিয়ে রাখছি কোথায় এখানে। এখন চাচ্ছি আমি যেটা এক নাম্বারে থাকুক, আবার মনে করেন যে নেম অফ এম আই বা বি এটা হচ্ছে দুই নাম্বারে থাকুক আমি চাচ্ছি, তারপর হচ্ছে তিন নাম্বারে থাকুক হচ্ছে গিয়ে হেডকোয়ার্টার ওয়ার বেস, আমি চাচ্ছি যে এটা 10 নাম্বারে থাকুক। এক নম্বরে যেটা আছে সেটা 10 নম্বরে থাকে, কিন্তু আমি এই জিনিসগুলো এই পুরো জিনিসটা যদি চেঞ্জ করতে যাই তাহলে আমার কি করব, কি করতে হবে, অনেক সময় লাগবে। অনেক সময় বলতে হচ্ছে গিয়ে কি মিনিমাম 5 থেকে 7 মিনিট লাগবে। এবং ম্যানুয়ালি করতে গেলে সমস্যা যেটা হবে সেটা হচ্ছে যে আমরা যেখানে ফর্মুলা অ্যাপ্লাই করছি ফর্মুলাগুলো হচ্ছে গিয়ে কি হয়ে যাবে, যখন আমরা হচ্ছে গিয়ে কি কপি পেস্ট করবো ফর্মুলাগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, বা ভ্যালু ইরর আসতে পারে। আচ্ছা, সেই সমস্যাটা সমাধান করার জন্য আমরা একটা ওয়ে আপনাকে দেখাবো, সর্ট করা ওয়ে আর কি, কলাম আপনি সর্ট করতে পারেন। হ্যাঁ, কলাম সর্টার ওয়েটা কি, আপনি যেটা চাচ্ছেন যে কোন কলামটা কোন পজিশনে রাখতে চাচ্ছেন সেই পজিশনটা আগে আপনি উপরে সিলেক্ট করে নেবেন। যেমন আমি আগে সিলেক্ট করে রাখছি, আমি চাচ্ছি সিরিয়াল নাম্বারটা হচ্ছে এক নম্বরে থাকবে, সিরিয়াল নাম্বারটা এক নম্বরে থাকবে, এটা থাকবে হচ্ছে 2 নম্বরে। যেমন আমি এখানে অলরেডি হচ্ছে গিয়ে কি ডিজাইন করে রাখছে, তো ঠিক আছে, এটা কিভাবে আমরা করব একটু দেখে নেই। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা দুইটা ঘর সিলেক্ট করে নিব, ঠিক আছে। এখানে বলে রাখা ভালো, কেউ যদি সিঙ্গেল ঘর এভাবে একটা আপনার কন্ট্রোল ধরে হচ্ছে গিয়ে কি আরেকটা এভাবে যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু কাজ হবে না, আপনাকে দুইটা একসাথে সিলেক্ট করতে হবে। আমি যেভাবে সিলেক্ট করতেছি এভাবে দুইটা একসাথে সিলেক্ট করতে হবে। ওকে ফাইন, সিলেক্ট করার পর আমরা ডেটাতে যাব, এটাতে যাওয়ার পর হচ্ছে গিয়ে কি আমরা এখানে সর্টে যাব, ক্লিয়ার। আমি যদি আবার একটু সংক্ষেপে বলি, প্রথম হচ্ছে আমি এই দুটো হচ্ছে কি সিলেক্ট করব একসাথে, দেন আমি ডেটাতে যাব, ডেটাতে যাওয়ার পর হচ্ছে সর্টে যাব। যাওয়ার পর আমার যে কাজ থাকবে না সর্ট বাই, সর্ট বাই আমি চাচ্ছি অ্যাকর্ডিং টু এই যে আমি যে ফরমেশনটা এখানে করছি এই অনুসারে, ওকে, সেল ভ্যালুস আসবে এখানে এ টু জেড অনুসারে আসবে। সো এখানে আমার কোনো কাজ নাই, আমি এখানে অফ রাখতেছি আর কি। এখন আসুন অপশনে আসে, অপশন আছে কেস সেন্সিটিভ। সো আমি কেস সেন্সিটিভ আমাদের কোনো কাজ নাই, আমরা ওরিয়েন্টেশনে কাজ করব। ওরিয়েন্টেশন মানে তো আমরা বুঝি সবাই যে এটা অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমরা কাজ করবো আর কি। তো অ্যারেঞ্জমেন্টের প্রথম যে জায়গায় টিক দেওয়া আছে, টিক মার্ক দেওয়া আছে বা সিলেক্ট করা আছে সেটা আছে সর্ট টপ টু বটম। আমরা কিন্তু টপ টু বটম করতেছি না, তার মানে হচ্ছে আমাদের এখানেও কোনো কাজ নাই। তো আমরা করতেছি কি লেফট থেকে রাইটের দিকে, সো আমরা এটাতে টিক মার্ক দিয়ে দিব, এতটুকু ক্লিয়ার। দেন হচ্ছে গিয়ে কি আমরা ওকে ক্লিক করে দিব, ওকে করলাম কাজ আমাদের শেষ হয়নি, আমাদের একটা জিনিস সিলেক্ট করে দিতে হবে, এইখানে আবার আসতে হবে। দেখেন আগে এখানে আমার কি ছিল, নাম্বার ছিল, বাট এখন কি চলে আসছে রো নাম্বার 2 রো নাম্বার 3। এখন রো নাম্বার 2 আর রো নাম্বার 3 এই জিনিসটা কি, এটা হচ্ছে আমার রো নাম্বার 2, এটা হচ্ছে আমার রো নাম্বার 3। এখন আমি আসলে সর্টটা যে করব কোনটার অনুসারে করব, আমার তো 3 অনুসারে সাজানোই আছে, তাহলে কি আমি 3 চাচ্ছি, না আমি 3 চাচ্ছি না, আমি চাচ্ছি কি রো নাম্বার 2 অনুসারে আসুক অ্যারেঞ্জমেন্টটা। এই জন্য আমি রো 2 টা এখানে সিলেক্ট করে দিব, সেল ভ্যালুস তো আমার তা লাগবেই। আর ফাইনালি এখানে কি হচ্ছে স্মলেস্ট টু লার্জেস্ট ভ্যালু, তার মানে আমি চাচ্ছি কি স্মলেস্ট কেন লার্জেস্ট আমি যাব, কারণ হচ্ছে গিয়ে কি নাম্বার 1 হচ্ছে গিয়ে কি স্মলেস্ট ভ্যালু, আমি 1 থেকে 10 নাম্বার কলামের দিকে যাব, তাহলে আমার এখানে লার্জেস্ট ভ্যালু হচ্ছে গিয়ে 10 আর হচ্ছে স্মলেস্ট ভ্যালু হচ্ছে গিয়ে 1। এই জন্য হচ্ছে গিয়ে আমি যদি 1 থেকে অ্যারেঞ্জমেন্ট করতে চাচ্ছি এই জন্য আমি এখানে সিলেক্ট করে দেবো স্মলেস্ট টু লার্জেস্ট। এবার আমরা ম্যাজিক দেখার পালা, এবার আমরা ওকে বাটনে ক্লিক করব এবং হচ্ছে কি মনোযোগ সহকারে ম্যাজিক দেখব। ওকে, আমরা যা চেয়েছিলাম আমাদের মনোবাসনা পুরোটাই পূরণ হয়ে গেছে। এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর, ব্যাপারটা কি বোঝা গেল? আমরা যদি আবার একটু ব্যাক করে দেখি, জাস্ট আমাদের 1 মিনিট আগে ছিল কি এরকম,
এখন যদি আমরা সংক্ষেপ একটু করে ফেলি তাহলে আমরা এখান থেকে ডেটাতে যাব, ডেটা থেকে সর্টে যাব। আমি রিপিট করতেছি যারা বুঝতে সমস্যা হচ্ছে তাদের জন্য আর কি। তারপর এখানে আমার কোনো কিছু দেখার দরকার নাই, কেন অটোমেটিক্যালি ভ্যালুগুলো নিয়ে নিবে এখান থেকে। আমরা চলে যাবো সরাসরি অপশন, অপশনে গিয়ে আমরা কোথাও কিছু করব না, আমরা শুধু সিলেক্ট করে দেবো সর্ট লেফট টু রাইট, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। ওকে, তারপর চোখে দিয়ে দিলাম। আর এইখান থেকে আমরা চাচ্ছি হচ্ছে কি, এটা আমরা সবাই বুঝতেই পারতেছি, কারণ আমি তো রো থ্রি থেকে চাইলে তো এটা করা দরকার ছিল না, তাহলে আমরা রো টু থেকে চাচ্ছি। ঠিক আছে, তাহলে রো টু টা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। দেন হচ্ছে গিয়ে কি, আমরা চাচ্ছি স্মলেস্ট টু লার্জেস্ট ভ্যালু দিকে, ওকে করে দিব আর ম্যাজিক দেখবো। ওকে, আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন এই ইউনিক হচ্ছে গিয়ে কি একটা টিউটোরিয়াল ছিল এটা আজকে। আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন। তা সর্বোপরি আপনাদের কাছে বলা যে স্কিল 360 কে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হচ্ছে কমেন্ট বক্সে যে কমেন্ট করবেন, এবং কি টাইপের ভিডিও আপনারা চান সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদেরকে, লাইক এবং শেয়ার দিবেন, এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমাদের চ্যানেলটাকে শেয়ার ব্যাপারে কথা বলবেন। এবং হচ্ছে গিয়ে কি যারা এক্সেলে পাওয়ার পয়েন্টে এবং হচ্ছে গিয়ে কি পাওয়ার বিআই এক্সপার্ট হতে চান তাদের অবশ্যই হচ্ছে গিয়ে স্কিল 360 সাথেই থাকবে, সাথেই থাকতে হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।